أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মহামারী এই করোনার মাঝে তোমরা সবাই কেমন আছো আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আমির হোসেন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার বর্ণমালা স্কুল এন্ড কলেজ তো প্রিয় শিক্ষার্থীরা দীর্ঘ অনেক দিন যাবত তোমাদের পরীক্ষা হয়েছিল অনলাইনে এই পরীক্ষার ফলশ্রুতিতে তোমাদের অনলাইন ক্লাসটা বন্ধ ছিল তো আমরা আবার তোমাদের এই পরীক্ষার পরেই আবার অনলাইন ক্লাসে এসে উপস্থিত হয়েছি তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোকপাত করব যে টপিকসটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হলো তোমাদেরই ইংরেজি টেক্সট এর একটা প্যাসেজ জানো তোমরা যে হাইজিন নামক একটা প্যাসেজ আছে এখন সবচেয়ে বড় কথা হলো আসলে হাইজিন মিন্স বা হাইজিনসটা কি হাইজিনটা বলতে আমরা কি বুঝি আমরা জানি হাইজিন মানে হলো স্বাস্থ্যবিধি যেটাকে আমরা গাইডলাইনস বলি অথবা ক্লিনলাইনস বলি তো এই স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো আমি এখানে এই প্যাসেজ থেকে কিছু সিনোনিম আমি তোমাদেরকে উল্লেখ করেছি এই সিনোনিমগুলো আমরা যদি একটু দেখি প্রথমে আমি দেখেছি ডার্ট ডার্ট শব্দটার অর্থ হলো ময়লা অথবা আবর্জনা যেটাকে আমি ইংরেজিতে বলি ফিল্থ তার মানে আমি এখানে কি জানলাম ডার্ট শব্দটার অর্থ হলো ময়লা বা আবর্জনা এটার সিনোনিম হলো ফিল্থ আবার দেখো ওয়্যার শব্দটার অর্থ হলো পরিধান করা এটাকে ইংরেজিতে বলা হয় পোটন আমরা জানি পোটন শব্দটার অর্থ হলো পরিধান করা এবং ওয়্যার মানে কি পরিধান করা ঠিক অনুরূপভাবে তোমরা জানো ইম্পর্টেন্ট শব্দটার অর্থ হলো গুরুত্বপূর্ণ এটাকে আমরা সিনোনিম হিসেবে এখানে ইউজ করেছি ভাইটাল তার মানে ভাইটাল শব্দটার অর্থ হলো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মানে কি গুরুত্বপূর্ণ ফলো তোমরা জানো ফলো শব্দটার অর্থ অনুসরণ করা যেটাকে আমরা বলেছি অ্যাবাইড বাই আবার এখানে আমরা দেখেছি ফাইনালি ফাইনালি শব্দটার অর্থ হলো সর্বশেষ যেটার সিনোনিম আমরা এখানে দিয়েছি লাস্টলি এরপর আমরা পেয়েছি হলো লিড লিড শব্দটার অর্থ হলো তোমরা জানো পরিচালনা করা অথবা মেনটেন করা লিডটা হলো কি পরিচালনা করা এটার সিনোনিমটা আমরা দিয়েছি কি মেনটেন দেখো এখানে আমরা শব্দটা দিয়েছি হ্যাপি হ্যাপি শব্দের অর্থ কি হ্যাপি শব্দের অর্থ হলো সুখী যেটাকে আমরা বলেছি চারফুল আবার অনেক সময় তোমরা জানো চার্মিং চার্মিং শব্দটার অর্থ হলো আকর্ষণীয় অথবা মনোমুগ্ধকর আবার এটাকে আমরা ফ্যাসিনেটিংও বলি চার্মিং যেটা চার্মিংকে আমরা ফ্যাসিনেটিং হিসেবে আখ্যা দিই প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে আমরা বলেছি সেফ তোমরা জানো সেফ অ্যান্ড সাউন্ড এটা একটা ফ্রেজ সেফ অ্যান্ড সাউন্ড এটা একটা ফ্রেজ এবং এটার অর্থ হলো সুস্বাস্থ্য কিন্তু এখানে আমি সেফ বলতে আমরা যেটা দেখেছি সেফ মানে হলো নিরাপদ ফ্রি ফ্রম ড্যাঞ্জার এরপর এখানে আমরা পেয়েছি হাইজিন যেই প্যাসেজটা নিয়ে আজকে আমি কথা বলছি সে হাইজিন শব্দটার অর্থ হলো কি স্বাস্থ্যবিধি এবং ক্লিনলাইনেস দেখো গডলাইনেস যেটা আমরা পেয়েছি হলো ডিভোশন টু গড এরপর পেয়েছি গিভ অফ এটার অর্থ হলো নির্মূল করা অথবা এটাকে আমি বলি কি উচ্ছেদ করা অথবা বাদ দেওয়া যেটাকে আমরা ইমিট বলেছি এরপর আমরা পেয়েছি অ্যাচিভ অ্যাচিভ শব্দটার অর্থ কি অ্যাচিভ শব্দটার অর্থ হলো কি অর্জন করা পাওয়া এটাকে আমরা লিখেছি অ্যাকিউর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে জাস্ট এই প্যাসেজ থেকে এই হাইজিন প্যাসেজ থেকে কিছু সমার্থক শব্দ নিয়ে আমি তোমাদের সামনে কথা বললাম এ পর্যায়ে আমি প্যাসেজটা থেকে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি প্রথম ব্যাপারটা হলো দেখো হাইজিন আমরা বলেছি হাইজিন মিন্স হাইজিন মানে কি হাইজিন মানে হলো দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন তাহলে আমরা এখানে পেলাম হাইজিন মানে কি হাইজিন মানে হলো দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন তার মানে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে অভ্যাস সেটাকে আমরা কি বলি হাইজিন বলি তো এখানে হাইজিন বলতে আরেকটা জিনিস বুঝছে সেটা হলো টু কিপ আওয়ার হোম অ্যান্ড আওয়ার ওয়ার্ক প্লেস ক্লিন হাইজিনের আরেকটা অর্থ যদি আমরা বলি সেটা হলো টু কিপ আওয়ার হোম আমাদের যে বাসা বাড়ি আছে সেই বাসা বাড়িটাকে কী করতে হবে
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমাদের যে ওয়ার্কপ্লেস আমাদের যে কর্মসংস্থান যেই জায়গাতে আমরা কাজ করি যেই জায়গাতে আমরা সার্বক্ষণিক থাকি সেই জায়গাটাকে কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আমরা হাইজিন বলতে কি বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা হাইজিন বলতে আমরা বুঝলাম যে আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা অভ্যাস করতে হবে ইভেন যেই জায়গাতে আমি বসবাস করি সেই জায়গাটাকে সারাউন্ডিং দ্য এনভায়রনমেন্ট সারাউন্ডিং দ্য এনভায়রনমেন্ট আমার আশপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমাকে কি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আচ্ছা তাহলে আমরা হাইজিন বলতে বুঝলাম হলো পরিষ্কার পরিচ্ছন্ন অথবা স্বাস্থ্যবিধিকে মেনে চলা এবার একটু খেয়াল করো বলছে ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার গুড হেলথ তুমি যদি সুস্বাস্থ্য চাও অথবা ভালো স্বাস্থ্যের অধিকারী হতে চাও ইট ইজ ইম্পর্ট্যান্ট তাহলে আমরা পেয়েছি কি ইম্পর্ট্যান্ট মানে আমরা পেয়েছিলাম গুরুত্বপূর্ণ অথবা এটার সিনোনিম পেয়েছিলাম আমরা ভাইটাল তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার জন্য অবশ্যই আমাদের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা একটু দেখব এই হাইজিনটাকে আমরা বলছি উই ক্যান নট অ্যাচিভ আমরা যেটাকে অর্জন করতে পারি না এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি দেখো এখানে তিনটা কথা বলছে একটা হলো উই ক্যান নট অ্যাচিভ আমরা অর্জন করতে পারি না এনিথিং কোনো কিছু মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি দেখো তুমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকো তোমার কোনো কাজ করতে ভালো লাগবে না নিঃসন্দেহে না কারণ তুমি যদি ফিজিক্যালি ফিট না থাকো তাহলে ইউ ক্যান্ট ডু এনিথিং প্রপারলি সো ইট উইল বি হার্মফুল ফর ইউর লাইফ সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট অফ অল ইউ শুড বি মেনটেন রুলস অ্যান্ড রেগুলেশন অফ হাইজিন আমরা কি বললাম এখন আমাকে মনে রাখতে হবে যে আমাকে অবশ্যই এই স্বাস্থ্যবিধির রুলস এবং রেগুলেশনগুলো আমাকে মেনটেন করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন এটা হলো প্রথম শর্ত আচ্ছা তাহলে আমি কি বললাম উই ক্যান নট অ্যাচিভ আমরা অর্জন করতে পারি না কি করতে পারি না যে আমার যদি ফিজিক্যালি আমি আনফিট থাকি মেন্টালি আমি আনফিট মেন্টালি যদি আমার অবস্থা মনে করেন যে ভালো না তাহলে আমার কোনো কিছু করতে ভালো লাগবে না এবং স্পিরিচুয়ালি আমার যদি গতি না আসে কাজের মধ্যে তাহলে আমি কি কোনো কিছু করতে পারবো না তাহলে আমরা তিনটা শর্ত এখানে পেলাম তো প্রিয় শিক্ষার্থীরা এবার একটু আসো বলছে আমার আরও তিনটা জিনিস প্রয়োজন সেটা হলো আমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল এই তিনটা জিনিস আমাকে সুস্থ থাকতে হবে রাখতে হবে এবং থাকতে হবে দেখো আপনার সোল মানে আমরা জানি আত্মা সোল মানে কি আত্মা এখন প্রশ্ন হলো স্যার আত্মা এবং মন হার্ট আমরা জানি হার্ট মানে হৃদয় সোল মানে আত্মা তার মানে যিনি হার্ট তিনি সোল যেটা হার্ট সেটাই সোল এখন প্রশ্ন হলো এই তিনটা জিনিস যদি তোমার সোল মাইন্ড এবং বডি এই তিনটা জিনিস যদি তোমার ভালো না থাকে তাহলে অ্যাজ এ স্টুডেন্ট একজন শিক্ষার্থী হিসেবে ইউ ক্যান্ট ডু এনিথিং প্রপারলি তুমি কোনো কিছু সঠিকভাবে করতে পারবে না জাস্ট ইউ থিঙ্ক দ্যাট টুডেজ মর্নিং ইউ থিঙ্ক দ্যাট ইউ আর সাফারিং ফিভার তুমি কিছুটা জ্বর অনুভব করছো তুমি কি সকালবেলা পড়তে যদি আম্মু বলে তুমি পড়বা না তুমি পড়বা না দ্যাট টাইম ইউ রিপ্লাইড দ্যাট আই এম সিক তুমি বলবা যে আমি অসুস্থতার কারণে পড়তে পারি না তাহলে আমরা এখানে কী পেলাম যে আমার তিনটা জিনিস সুস্থ থাকতে হবে একটা হলো মন আরেকটা হলো কি মন এটার পরপরই আমরা পেয়েছি কি বডি আবার পেয়েছি কি সোল তাহলে এই তিনটা জিনিস আমাকে সুস্থ রাখতে হবে হাইজিনের জন্য তাহলে হাইজিনের জন্য এই তিনটা জিনিস যদি আমার সুস্থ থাকে তাহলে আমি আমার বডিটাকে কি রাখতে পারতেছি ফিট রাখতে পারতেছি এবার আসো তোমাকে এগুলো করার জন্য ফার্স্টলি প্রথমত কি করতে হবে উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন হাইজিনের যে নিয়ম নীতিগুলো এগুলো তোমাকে কি করতে হবে মান্য করতে হবে উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন আমার যে শরীরটা এই বডিটাকে যদি আমি ক্লিন না রাখি তুমি দেখো মাস্ট ক্লিন অবশ্যই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো যেমন তোমাদেরকে আমি একটু বলি তোমরা জানো সক্স মানে মোজা তোমরা যখন স্কুল থেকে যাও স্কুল থেকে যাওয়ার পরপরই তুমি
স্কুল থেকে যাওয়ার পর পরি তুমি যেই মোজাটাকে পরিধান করে প্রতিনিয়ত স্কুলে আসো, এই মোজাটাকে যদি মানে তিন দিন অথবা চার দিন অথবা পাঁচ দিন তুমি এটাকে পরিষ্কার না করো, তাহলে তোমার এটা থেকে এক ধরনের জার্ম অথবা ব্যাকটেরিয়া, এক ধরনের জীবাণু তৈরি হবে না, আর এটা তোমার পরিবেশের জন্য ক্ষতিকর, তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ তুমি এই একই মোজাটা বারবার পরে আসতেছো। তাহলে আমরা দেখতেছি যে আমাকে কি করতে হবে, ক্লিন এবং বাথ রেগুলারলি, প্রতিনিয়ত গোসল করতে হবে। আমাদের প্রতিনিয়ত গোসল করাটা এটা হলো হাইজিনের পূর্ব শর্ত। তাহলে আমরা প্রথমত কি পেলাম, প্রথমত আমরা পেলাম হলো আমাদের বডিটাকে ক্লিন করতে হবে, সেটা হলো গোসলের মাধ্যমে। এরপরে আমাদেরকে কি করতে হবে, ওয়াশ, এবং আমাদেরকে মানে ব্রাশ করতে হবে দুইবার দিনে, একটা হলো আফটার ব্রেকফাস্ট আর একটা হলো ডিনার, ঠিক আছে, সরি সাফার। আমরা যেটা আমরা জানি সেটা হলো যে রাতের খাবারের পর এবং সকালে নাস্তার পর পরই আমাকে কি করতে হবে, আমাকে ব্রাশ করতে হবে, এটা হলো হাইজিনের একটা পূর্ব শর্ত। দ্বিতীয়ত আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদেরকে ডার্টি ক্লথকে কি করতে হবে, নির্মূল করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো ডার্টি ক্লথ, তার মানে কোনো ময়লা আবর্জনা কাপড় আমরা পরিধান করব না, আমাকে অবশ্যই ময়লা আবর্জনা যুক্ত যে কাপড়গুলো এগুলোকে পরিহার করে আমাকে পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে, এটা হলো আমার সেকেন্ড কন্ডিশন, তার মানে দ্বিতীয় শর্ত। এবার আসো তৃতীয় যে শর্তটা আমরা পেয়েছি, তৃতীয় শর্তটা আমরা পেয়েছি যে সারাউন্ডিং অ্যান্ড এনভায়রনমেন্টকে ক্লিন রাখতে হবে। আচ্ছা তুমি একটু চিন্তা করো তো, তোমার বাসার আশেপাশে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে একটু খেয়াল করো তো তোমার মশাবাহী মানে আমার এডিস মশা যে একটা প্রবণতা দেখা দেয়, এই এডিস মশা আমার বাড়ির আশেপাশে থাকবে না। আমি যদি আমার বাড়ির আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিট অ্যান্ড ক্লিন রাখি, তাহলে আমি যে কোনো ধরনের এই যে এডিস মশার যে বিচরণটা এটা থেকে মুক্তি পাচ্ছি। আবার দেখা গেছে আমি যেই জায়গাটাতে বসবাস করি সেটাকে যদি আমি নিট অ্যান্ড ক্লিন রাখি, তাহলে আমি বিভিন্ন ধরনের জার্ম এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত পাচ্ছি। তাহলে আমি প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই প্যাসেজে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, প্যাসেজের শিরোনামটা ছিল হাইজিন। হাইজিন মানে কি, স্বাস্থ্যবিধি। তাহলে স্বাস্থ্যবিধি কি, আমি এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোকপাত করেছি এই সমস্ত বিষয়গুলো হলো হাইজিনের, হাইজিনের যেই রুলস অ্যান্ড রেগুলেশন, তোমাকে এগুলো যদি তুমি মানতে পারো তাহলে তুমি কি থাকবে, অবশ্যই তুমি স্বাস্থ্যবিধি মেনে চললে তুমি সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর এই মুহূর্তে এই করোনাকালীন সময়টাতে, করোনা ভাইরাসের এই সময়টাতে অবশ্যই আমাদেরকে ডাক্তারের যে পরামর্শ এবং বিশেষজ্ঞদের যে পরামর্শ সেটা হলো অবশ্যই ইউ শুড বি সেফ অ্যান্ড সাউন্ড, ঠিক আছে, আপনাকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। আর নিরাপদ থাকার জন্য আমাকে কি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।